এখন আবেগ দিয়ে বাংলাদেশে খেলা দেখি না, বিবেক দিয়ে খেলা দেখি, তাই বাংলাদেশ হারলেও এখন আর কষ্ট লাগে না। বাংলাদেশ দলের কিছু নাম করা খেলোয়াড় জাতীয়ভাবে লাঞ্ছিত হচ্ছে, আর কিছুদিন পর আন্তর্জাতিকভাবে লাঞ্ছিত হবে। শরম আল হাসানও একদিন চরমভাবে লাঞ্ছিত এবং অপমানিত হবে, সেই দিন আর বেশি দূরে নয়। নেদারল্যান্ডসের বিপক্ষে 87 রানের হারের স্বাদ পেল বাংলাদেশ। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট দল, দেশের 18 কোটি মানুষ আপনাদের খেলা দেখে আজ মুগ্ধ। বাঘে গর্জন দেয় একটু সময় নেই, তারপর পরে থাবাদের শিকার করে, কিন্তু বাঘ সময় করে গর্জন দিতে গিয়ে বিলয় হয়ে গেছে। থাবা তো অনেক দূরের কথা, বাংলাদেশে ভুয়া টাইগার খ্যাত একচেটিয়া ব্যক্তি বিশ্ব দরবারে বাংলাপ্রেমী মানুষদের মান সম্মান নিয়ে বারবার প্রকাশ্যে খেলা করছে, কেউ কিছুই করতে পারছে না শুধুমাত্র আপসোস ছাড়া। দেখেন না হাতের নাগালে থাকা নেদারল্যান্ড তাদের কীভাবে লন্ডভন্ড করে দিল। এ যেন সোশ্যাল মিডিয়ার কাঙ্ক্ষিত দিন 28। একই দিনে বাংলাদেশের হার, গণপিটুনিতে পুলিশ নিহত, বাংলাদেশের মানুষের যেন ব্যথার উপর ব্যথা। বাংলাদেশ বিশ্বকাপে সৌন্দর্য নষ্ট করেছে, এমন দল বিশ্বকাপে থাকলে বিশ্বকাপ তার রং হারাবে এবং বিশ্বকাপের মার্কেট ভ্যালু কমে যাবে। ICC ইভেন্টে খেলার যোগ্যতাই বাংলাদেশের নাই। সো বাংলাদেশ এখন কলকাতা থেকে নেপাল হয়ে যশোর রোড দিয়ে ঢাকায় আসলে 305 কিলোমিটার। আজ রাতে ক্রিকেটারগণ যদি হেঁটে রওনা দেয় তাহলে কত সময় লাগতে পারে, আর যদি কোনাকাঞ্জে মায়েরা হাঁটা ধরে আসে তাহলে কত সময় লাগবে। আসলে বাংলাদেশ টিমের না, লজ্জা আমার থাকা উচিত যে আমি বাংলাদেশ সাপোর্ট করি।